আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন নবীহী আল্লাহু ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফযলিল আযীম হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এক খাস করে রহমত দেই মদদ দেই যাকে আমি ভালোবাসা দিতে চাই ওই মানুষদেরকেই কেবলমাত্র আমার কোরআনে আসে কোরআনের কাছে আসার সুযোগ করে দেই আমি মনে হয় বলতে পারিনি যদি বলতে পারতাম তাহলে সুবহানাল্লাহর জোর আরো বেশি হওয়া উচিত ছিল আপনি আমি এসে যতটা খুশি তার চেয়ে বেশি ভালোবাসা এবং আনন্দ পেয়েছেন আমার রব মহামনিব উনি যাকে চান খাস করে একান্তভাবে যাকে ভালোবাসা দিতে চান ওই মানুষদেরকে কোরআনের ছায়াতলে আসার সুযোগ করে দেন সেই সোনার টুকরা বীর সৈনিক আপনারাই জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই সময় আপনারা অনেক মানুষ এসে প্যান্ডেলের মধ্যে বসে গেছেন কোরআনের ছায়াতলে এসেছেন কোরআনের কাছে এসেছেন আল্লাহ রহমত করেছে খুশি হয়েছে ভালোবাসা দিতে চায় এই কারণে আসতে পেরেছেন কিন্তু আমার একটা কথা হলো এইখানে আপনিও খুশি আমরাও খুশি কর্তৃপক্ষও খুশি আপনার স্ত্রী পর্যন্ত খুশি কারণ আমার স্বামী ওয়াজ শুনতে গেছে কোরআন শোনার জন্য গিয়েছে আপনার ঘরের বিবি পর্যন্ত খুশি হয়েছে কিন্তু একজন এখানে মন খারাপ করছে তার নাম হলো শয়তান শয়তান মন খারাপ করেছে করার কারণে কি হয় শয়তান আপনার আমার এন্ট্রি হয়ে গেল এখন অনেক মানুষ আসতে পারলো না কিংবা কেউ আসলো কিন্তু এখন পর্যন্ত চায়ের দোকানে আছে কিন্তু কেন তারা চায়ের দোকানে আছে কেন তারা বুটের দোকানে আছে কেন তারা রাস্তাঘাটে ঘুরতেছে বন্ধুরা আমার ভুল বুঝবেন না মনোযোগ সহকারে কোরআন থেকে তাফসীর শুনেন আল্লাহ পাক এবার জানিয়ে দিচ্ছেন কোন মানুষগুলো কোরআন শুনতে এসে কোরআনের ছায়াতলে আসতে পারে নাই অথচ রাস্তাঘাটে ঘোরাফেরা করছে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে তাদের পরিচয় আল্লাহ পাক দিলেন এবং তারা কোন কারণে এই কাজ করছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিলেন ক্লিয়ার করে দিলেন الله رب العالمين جاني دلن نبيه ومن يعش عن ذكر الرحمن نغيظ له شيطانا فهو له قرين او পৃথিবী বাসীরা শুনুন যেই মানুষগুলো কোরআনের ছায়াতলে আসতে পারে না কোরআন শুনতে এসে বাইরে ঘোরাফেরা করে চায়ের দোকানে আড্ডা দেয় কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে সময় ব্যয় করে প্যান্ডেলের বাইরে তারা আড্ডা দেয় আত্মীয় স্বজন স্বজন প্রীতি করে এই মানুষগুলো কারা যেই মানুষগুলো কোরআন শুনতে এসে কোরআনকে পৃষ্ঠপোষণ করলো কোরআনকে পিছিয়ে রেখে তারা তাদের দাম্পত্য দেখালো ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য বাহিরে আড্ডা দিল আল্লাহ পাক বলেন আমি রহমান তাদের জন্য একটা কাজ করি নু কয়েদ লাহু শাইতানা আমি একটা শয়তান তার জন্য গাইড করে দেই নিযুক্ত করে দেই একটা ধরা শয়তান আমি আল্লাহ নিযুক্ত করে দেই তার কাছে সে এখন ডিউটি পালন করে শয়তান আপনারে একটুখানি উস্কানি দিয়ে এখান থেকে বাহির করে নিয়ে চায়ের দোকানে বসাবে শয়তান আপনারে বাহিরে রাখবে একটু বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলাবে এটা আপনার একান্ত দোষ নয় এটা শয়তান লাগিয়ে দিয়েছেন আমার আল্লাহ কেন লাগিয়ে দিলেন এর তাফসীর হলো যারা কোরআন শুনতে এসে কোরআনকে পুষ্পিষ্ট পোষণ করলো কোরআনকে যারা পিছে ফেললো আর সামনটা সে চায়ের দোকান মনে করলো কিংবা অন্য কোনো আড্ডা মনে করলো আল্লাহ পাক বলেন নুকাইয়িদ লাহু শাইতানা আমি আল্লাহ পাক তার পিছে একটা শয়তান লাগাইয়া দেই আর এই শয়তান কি হয় ফাহুয়া লাহু করিন শয়তান তার জন্য গাইডার হয়ে যায় অভিভাবক হয়ে যায় গাইড দিয়ে তাকে ওয়াসওয়াসা দিয়ে চতুর্দিকে ভোঁ ভোঁ করে ঘুরে নিয়ে বেড়ায় বন্ধুরা আমার আমার পরিচয় টুকরা যুবকেরা তোমরা এমনিতেই হয়তো ঘুরতেছো কিন্তু আসলে এই আয়াতের তাফসীরটা এতদিন জানতা না তাই তোমরা একটু এসে হয়তো চা পানি খাচ্ছ যে প্রধান বক্তা আসবে তারপরে যা বসবো ইট ইজ রং থিংস এই চিন্তা আপনার ভুল এটা ভুল ধারণা বন্ধু একটু আসেন আপনার প্যান্ডেলের নিচে বসেন তাহলে কারা আসতে পেরেছেন যারা শয়তানকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছি তারাই মাত্র এখানে এসেছি জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এর পরবর্তী আয়াতে 37 নম্বর আয়াতে সূরার নাম সূরা যুখরফ 36 নম্বর আয়াত তেলাওয়াত করলাম এবার 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم
মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মানুষকে যারা শয়তান প্রকৃতির মানুষ, যারা শয়তানি বদমাশি কাজে লিপ্ত হয়ে যায়, তাদেরকে যে ঘুরায়া নিয়ে একটা শয়তানি র্যান্সের মধ্যে ঢুকে দেয়, এটা নিশ্চয়ই শয়তান প্রকৃতির মানুষেরাই করে। এখন শয়তান হলো তিন প্রকার, একটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, পড়ছেন তো, একটা জিন শয়তান আর একটা মানুষ রূপী শয়তান, নাউজুবিল্লাহ বলেন। ইবলিস তো আছেই কিন্তু মানুষ রূপী শয়তান একটা আছে, আবার জিন শয়তান একটা আছে অদৃশ্য, এখন অদৃশ্য আমাদের কাছে, কিন্তু মৃত্যুর পর থেকে আবাদান আবাদান চিরকাল যেখানে অবস্থান করবো সেখানে আমরা তাদেরকে দেখতে পারবো, তারা আমাদেরকে দেখতে পারবো না, সুবহানাল্লাহ বললেন না। তাই যদি না হবে তাহলে আশরাফুল মাখলুকাত হলাম কেমনে? সম্মানিত হাজিরিন, দেখেন যারা কোরআনের আলোচনাকে রুদ্ধ করে দিতে চায়, কণ্ঠকে রুদ্ধ করে কোরআনের মজলিসকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করে, কিংবা কোরআনের কোথাও মাহফিল হবে কারো ব্যক্তি স্বার্থে লেগে গিয়ে মাহফিলটাকে ধ্বংস করে দেয়, কোরআন শোনা থেকে যখন মানুষ বিরত হয়ে যাবে তখন মানুষগুলো গোমরাহির মধ্যে ঢুকে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে নবী হে শোনো, এই সময়ে যেই মানুষগুলো এসে কোরআন শোনার জন্য এসেছে তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যে বাহিরে নিয়ে যাবে এটা শুধুমাত্র শয়তান প্রকৃতির লোকগুলো ছাড়াই আর কেউ এই কাজ করবে না। আমার পশ্চিম তাকানি কেন্দ্রীয় মসজিদের সমস্ত মুসল্লি সহ তাম এলাকাবাসীদেরকে বলে দিচ্ছি, অসনাতনাবাসীরা, এতদিন পর্যন্ত আমরা হয়তো বুঝতে পারি নাই যে কোরআন শুনতে গিয়ে বাহিরে থাকলে লাভ হয় কি লস হয় কি, আজ ক্লিয়ার হয়ে গেলাম কোরআন শুনতে গিয়ে যদি কখনো আমাকে বাহিরে যাওয়ার মন চায়, মন যদি বলে একটু চা খেয়ে আসি, একটু পান খেয়ে আসি, একটু আড্ডা দিয়ে আসি তারপরে বসবো, তাহলে বুঝিয়ে নেবেন আপনার ভিতরে একটা শয়তান আল্লাহ লেলিয়ে দিয়েছেন আর ওই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে। এবার আল্লাহ পাকের ওয়াদা হলো যদি কোনো বান্দা বান্দি ওই শয়তানটারে বোঝার পরে লাথি মেরে যদি দূরে সরিয়ে দিয়া আমার কোরআনের মজলিসে আসতে পারে বসতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিফতের দিনে আমার কোরআন তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। বন্ধুরা আমার, কোরআন আপনার জন্য আপনার পক্ষে হবে কিংবা বিপক্ষে হবে, অর্থাৎ কোরআন আপনার জন্য দলিল হয়ে যাবে, কোরআন দলিল হবে প্রতিটা মানুষের জন্য, কেউ কোরআনের সুপারিশ পাবে আর কেউ কোরআনের সুপারিশ পাবে না, কোরআন তাকে লানত করবে, এমনকি কোনো মানুষের বিরুদ্ধে কোরআন মামলা পর্যন্ত করবে। আল্লাহর রাসূল বলেন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, ও দুনিয়াবাসীরা এই কোরআন আপনার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। সম্মানিত হাজিরিন, কি হয়েছে আজকে একটা দিন কি একটু চা পান না খেলে আমরা মারা যাব? কথা বলেন, মারা যাব? চা না খেলে মারা যাবে না, কিন্তু কোরআন যদি না শুনবেন, বলে হুজুর এটা কেমন কথা বললে, কোরআন না শুনলে, কোরআনকে মিথ্যা মনে করলে জাহান্নামী হব, এটা আপনি বললেন, দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস تكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবীহীন নিশ্চয়ই যারা আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং আমার কোরআনের বাণী শোনার পরে যারা দাম্পত্য দেখাবে, অহংকার করবে, মুখ ফিরে আনিবে, তাদেরকে তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা, আসমানের কোনো দরজা তার জন্য খুলে দেওয়া হবে না। অর্থাৎ এই আয়াতের এই শব্দটার তাফসীর হলো তার জন্য জান্নাত নেই, সে জাহান্নামী হয়ে যাবে, নাউযুবিল্লাহ বলে। বন্ধুরা আমার, পরবর্তী শব্দের মধ্যে আল্লাহ পাক আরো ক্লিয়ার করে দিয়েছেন, সাহাবা ইকরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পবিত্র কোরআনকে শোনার জন্য এসে কোরআন নাই শুনেনি এবং মিথ্যা প্রতিপন্ন করেছে কিন্তু তারপরে যদি তারা একটুখানি আল্লাহর রহমতের আশা করে তাহলে জান্নাত দিবে কিনা একটু আপনার আমাদেরকে শোনায়া দেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম মিলকিয়াত বন্ধুরা আমার মনোযোগ লাগা সুইস চেনেন না সুইস অর্থাৎ সুই যেটা দিয়ে আমরা কেতা কিংবা কোনো কাপড় সেলাই করি এই সুইসের একটা ঘর মানে ছিদ্র আছে কথা বলেন আছে না নাই এটা আওয়াজ দেন আছে না নাই এই সুইসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারবে কি পারবে না আপনারাই বলেন তো পারবে না কথা বল বুঝতে বুঝাইতে পারিনি আবার বলছি একটা সুইস সুইসের সুই 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 ও সুই বলে সুদ একটা সুতের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে পারবে কি পারবে না জোরে বলেন জোরে বলেন আচ্ছা দুই ধরনের জবাব দিবেন কেউ একটু বেশি মারেফাতে ঢুকে গেছেন তো আল্লাহ যদি দয়াতে পারবে বন্ধুরা আমার আল্লাহ নিজেই এখন বলছেন যে হে দুনিয়াবাসীরা শোনো হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত যতক্ষণ পর্যন্ত একটা সুইসের ভিতর দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব ঠিক তেমনি যারা কোরআন শুনতে এসে কোরআন থেকে পৃষ্ঠপোষকতা করে চলে গেছে কোরআনকে পিছু রেখে অহংকার তাকব্বর করে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ বলেন সুইসের ভিতর দিয়ে উট প্রবেশ যেমন অসম্ভব তাদের জন্য জান্নাত যাওয়া তেমনি ভাবে অসম্ভব জোরে কর নাউযুবিল্লাহ